গ্রামের রাস্তায় পঞ্চায়েত থেকে দায়িত্ব দেওয়া টোলকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ফতেপুর গ্রামে। মঙ্গলবার রাতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহত হয়েছেন শেখ সাকিল ও নজির মল্লিক। জানা যায় এরা দুজনে পিচকুড়ি গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে গুসকরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ফতেপুর গ্রামের কাছে অজয়ের বালির ঘাট রয়েছে। বালির ঘাটটি মঙ্গলকোট এলাকার মধ্যেই পড়ে। সেখান থেকে বালি বোঝাই গাড়িগুলি ফতেপুর গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করে। উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান মোজাফফর শেখ জানান, রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনা করেই। সোমবার থেকে টোল নেওয়া শুরুও হয়। তার অভিযোগ, এদিন সন্ধ্যায় টোল কর্মীদের ওপর একদল দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এলাকাবাসীদের অভিযোগ, সুজন মোল্লা ও বাবু মোল্লার উস্কানিতেই এইরূপ হামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা পঞ্চায়েত থেকে টোলটা বসিয়েছিল খোদাপুর সুন্দরপুর এখানে রাস্তায়। আমরা পঞ্চায়েত থেকে গিয়েছিলাম ডিউটি করতে, আমি ডিউটি মারতে ছিলাম। আর ওরা ফতেপুরের জোনার সাত থেকে আসছে জন্য হঠাৎ লাঠি সাবল বন্দুক নিয়ে এসে হঠাৎ খুব মার আমাদেরকে, এলো মাথারি মার, কোনো কথা শুনলো না আমাদের। কেন মারলো, কেন কি মারলো, কেন আমি কিছু বলতাম আমাদের কি পরিকল্পনা ছিল কিসের জন্য। আমরা জোরহাত করলাম তবু আমাদেরকে ছাড়লো না। কবে থেকে টোল শুরু হয়েছে? কাল থেকে টোল হয়েছে। তারপর থেকে কি অস্থিরতা তৈরি হয়েছিল? সকালে একবার বাবু মাল্লা সুজন গিয়ে একটু ঝামেলা করেছিল। কি কারণে? কি কারণে ওদের নিজেদের ব্যক্তিগত কোনো কিছু হিংসা আছে মনে হয়। কি হিংসাটা কি হঠাৎ করে তাদের পঞ্চায়েতে টোল করা? আমরা 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 হচ্ছে পঞ্চায়েত স্টাফ, আমাদের একটা পঞ্চায়েত থেকে পাঠিয়েছিল কাজ করতে, আমরা পঞ্চায়েত থেকে গেছি। আমরা স্টাফ আমরা বলতে পারবো না কিছুর জন্য। কে পাঠিয়েছিল পঞ্চায়েতে? আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি সুধন এবং বল সভাপতি টম ভাই। আপনার নাম কি? আমার নাম শেখ সাকির। আর কাকে মেরেছে? তার নাম সম্রাট। আর কাকে মেরেছে? আর আমাদের এই একজন নাজির, নাজির মল্লিক। আমাদের দুটো ছেলে তৃণমূল কর্মী পঞ্চায়েতে এখন অনেকদিন দিয়ে বালিঘাটে টোল আদায়ের জন্য দিন রাখা হয়েছিল। টোলটেক্স আদায়ের জন্য রাখা হয়েছিল, বাড়িঘাটে গাড়ি যাবে। তো আজকে হঠাৎ আচমকা তাদেরকে পঞ্চাশ ষাট থেকে পঞ্চাশ জনের জন্য ছেলে বাস রড তারপর আর্মস নিয়ে তাদেরকে আচমকা অ্যাটাক করে। চারজন ছিল, আমাদের পিছপিছ থেকে দুজনকে দেওয়া হয়েছিল। এই দুজনের উপরেই সব থেকে বেশি অ্যাটাক হয়েছে। মানে এমনকি ওদের একটা মোবাইল ছিল, সেটটাকে চুরি করে নিয়েছে। আংটি ছিল সোনার, গলার হার ছিল, সেগুলো ছিনতাই করে নিয়েছে। আর মার তো মানে এমন মার দিয়েছে তাদের কোমর থেকে আরম্ভ করে সমস্ত, মানে একদম অজ্ঞান হয়ে গেছে। কারা কারা মেরেছে? মেরেছে ওই ফতেপুরের কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী মেরেছে। ঘটেছিল বলতে সোমবার থেকে আমাদের একটা টোল ট্যাক্স তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিছুদিন আগে থেকে। ওটা হচ্ছে কল্যাণপুরের রাস্তা থেকে NS2B। ঠিক আছে, কাদের উদ্যোগে নেওয়া হয়েছিল? ওটা পঞ্চায়েতের উদ্যোগে। কোন পঞ্চায়েত? আমাদের উক্ত পঞ্চায়েত। তারপর? ঠিক আছে, তো সোমবার থেকে আমাদের ফিক্সড করা হয়েছে চারজনে। ঠিক আছে, পাঁচজন আছে টোটাল। তো পাঁচজনের মধ্যে আজকে নাকি একটু মানে শুনছিলাম নাকি অশান্তি চলছে, কথা কাটাকাটি যে টোল ট্যাক্স বসতে দেবো না এরকম নাকি। তো হঠাৎ করে আমি অফিস থেকে বাড়ি ফিরছি, ফেরার পথে নাকি শুনলাম যে হঠাৎ করে ফোন আসছে যে এরকম মারধর করেছে। কারা? ওখানে কিছু মানে দুষ্কৃতি। কোথায়? ঠিক আছে, ওই গ্রামে ফতেপুর। ঠিক আছে, ফতেপুর আছে, কল্যাণপুর আছে, বটগ্রাম আছে, এখন নির্দিষ্ট তো মানে বলতে পারছি না। ঠিক আছে, কাদের উপর মারধর করে? আমাদের টোল ট্যাক্স আদায়কারী। কী নাম তবে? একটা হচ্ছে শেখ সাকির, আর একটা হচ্ছে বলে দিচ্ছি, একটা নাজির মল্লিক। নাজির মল্লিক আর শেখ সাকির। তাদেরকে কোথায় নিয়ে আসা চিকিৎসার জন্য? আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার অফিস থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। তো কল্যাণপুরে পার্টি অফিস থেকে তুলে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পরে গুসকরা হসপিটাল। পঞ্চায়েত থেকে টোল ট্যাক্স সরকারিভাবেই দেওয়া হয়েছিল, তারপরও এভাবে মারধর চালালো কী জন্য? কী বুঝছেন, কী কী জন্য চালালো? জিনিসটা ঠিক বুঝতে পারলাম না। কী কী দুদিন বসিয়েছিল, একটু অশান্তি চলছিল বলতে কী নিয়ে? বালি বালির গাড়ি যাওয়া আসার জন্য। তো কী 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 দিয়ে হামলা করেছে বলে আপনার কাছে অভিযোগ? হামলা করেছে, আমার কাছে অভিযোগ আছে রড শাবল, ঠিক আছে, তারপর লাঠি, এমনকি বন্দুক নিয়েও এসেছিল হঠাৎ আচমকা অ্যাটাক। পঞ্চায়েত থেকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে? অভিযোগ দায়ের এখনও পর্যন্ত করা হয়নি। বড়োবাবুকে ফোন করা হয়েছিল সঙ্গে সঙ্গে, বড়োবাবু যে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে আসুন, তারপর আমরা তদন্ত সহকারে দেখছি কী কী করেছে, আপনারাও তদন্ত লাগান।
তাদের বিরুদ্ধে যেন কড়া মানে শাস্তি দেওয়া হয়। আউশগ্রাম থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।